हेलो एवरीवन, वेलकम टू माय चैनल टगर पाठशाला। आबारो एक नतून भिडियो निये हाजिर हुएछी तोमादेर सामने। आज के भिडियोते आलोचना करब क्लास नाइनेर फोर्स एंड मोशन थेके तोमादेर परीक्षाय आसार मतो गुरुत्वपूर्ण कतगुलो कोश्चेन एबं आंसार। ताई भिडियोटी स्किप ना करे प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। चलो आजकेर भिडियोटी शुरू करा जाक। देखो, फोर्स एंड मोशन थेके आजके तोमादेर प्रथम प्रश्न। एक लोहार बल गड़िए गए अपर एक बल के धक्का मारल, एटी जे बलेर उदाहरण ता हलो एटी हबे संघर्षजनित बल। तथा अपशन बी होच्छे तोमादेर सठिक आंसर। परेर प्रश्नटी देखो, कोनो वस्तुर वेलोसिटी टाइम लेखन नथि निर्देश करे वस्तुटी त्वरण के। तथा अपशन बी होच्छे तोमादेर सठिक आंसर। परेर प्रश्नटी देखो, निउटन पर केजि कोन राशिर एकक। न्यूटन पर केजि होच्छे त्वरण मंदन उभय भौत राशिर एकक। एबार अपशन सी ए कि आछे देखो, बेग परिवर्तन हार। अर्थात बेग परिवर्तन हार के आमरा बोली त्वरण। ताहले कि देखो, अपशन ए, अपशन बी, अपशन सी तीनटे भौत राशिर एकक होच्छे न्यूटन पर केजि। अर्थात तोमादेर सठिक आंसर होच्छे अपशन डी, सबकटी सत्य। परेर प्रश्न देखो, एखाने एकटू ভুল আছে। দেখো এখানে 5 কেজি হবে, হ্যাঁ এখানে 1.5 আছে, তো আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা দেখো, 5 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 200 মিটার পার সেকেন্ড বেগে 25 কেজি ভরের বুলেট ছোড়া হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত হবে। দেখো এখানে বন্দুকের প্রতিক্ষেপ বেগ বলতে এখানে ফাইনাল ভেলোসিটির কথা বলছে। তো আমাদের কি করতে হবে, দেখো এখানে বন্দুকের মাসটা বলা আছে, তো আমি বলছি তোমাদের এই অঙ্কটা তোমরা একটু লিখে নেবে। যে বন্দুকের মাস, বন্দুকের ভর হচ্ছে 5 কেজি, বন্দুকের যে ইনিশিয়াল ভেলোসিটি E1 সেটা হচ্ছে 0, আর বন্দুকের যে ফাইনাল ভেলোসিটি অর্থাৎ প্রতিক্ষেপ বেগ সেটা আমরা ধরে নেব V1। এবার দেখো, বুলেট, বুলেটের যে ভর এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 25 গ্রাম, আর বুলেটের যে ইনিশিয়াল ভেলোসিটি মানে হচ্ছে U2 সেটা দেওয়া, সেটা হচ্ছে 0 এখানে, আর বুলেটের যে ফাইনাল ভেলোসিটি মানে V2 সেটা দেওয়া আছে এখানে দেখো 200 মিটার পার সেকেন্ড। এবার আমরা কি জানি যে অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন ল, যে M1 E1 প্লাস M2 U2 ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2। এবার তোমরা এখানে ভ্যালুগুলো বসালেই দেখতে পারবে যে তোমাদের আনসার আসবে V1 ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তোমাদের সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান বি। দেখবে তোমাদের একটা নেগেটিভ সাইন আসবে, সেটা মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন বোঝানোর জন্য। পরের প্রশ্নটি দেখো, দেখো পরের প্রশ্নটি, একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার এবং তারপর উল্টো দিকে 5 মিটার গেল, বোটটির সরণ কত। এখানে বোটটির যে ডিসপ্লেসমেন্ট চেয়েছে সেটার সমান কী হবে, যে বস্তুটি সরি বোটটি মোট কত পথ গেল, তাই তো? তাহলে সে প্রথমে 12 মিটার গেছে পূর্ব দিকে এবং পরে উল্টো দিকে সে 5 মিটার গেছে, তাহলে তার ডিসপ্লেসমেন্টটা হবে 12 প্লাস মাইনাস অফ 5, মানে হচ্ছে 7 মিটার, কারণ সে উল্টো দিকে গেছে। অর্থাৎ নেগেটিভ সাইন নিয়ে সে 5 মিটার উল্টো দিকে যাবে, তাই তার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণটা হলো 7 মিটার। অর্থাৎ অপশান সি হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হলো, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অপশান বি হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরের প্রশ্নটি দেখো, 200 গ্রাম ভরের কোনো বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হবে। দেখো এখানে তোমাদের ফোর্সের মানে ফোর্স কত হবে সেটা জানতে চেয়েছে। এবার আমরা কি জানি, ফোর্স সমান হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। অর্থাৎ দেখো এখানে মাস দেওয়া আছে 200 গ্রাম, আর যেটা অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা যখন F=ma এই ফর্মুলাতে তোমরা পুট করবে তখন তোমরা আনসার পেয়ে যাবে
0.3 নিউটন। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক আনসার। দেখো পরের প্রশ্নটি, একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করেছে, পথের ব্যাসার্ধ আর হলে একবার আবর্তনে কণার সরণ কত? দেখো বলা হয় যে কোনো বস্তুর প্রাথমিক এবং শেষ অবস্থান যদি এক হয় তাহলে সেক্ষেত্রে সরণটা শূন্য হয়। দেখো বস্তুটি একটা বৃত্তাকার পুরোটা পথে অতিক্রম করেছে, মানে যেখান থেকে শুরু করেছিল সেখানে এসে আবার শেষ করেছে, তাহলে কি হলো, তার সরণটা হবে শূন্য, অর্থাৎ অপশান সি হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরের প্রশ্নটি দেখো, তৃতীয় গতি সূত্রানুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মাপ হবে 180 ডিগ্রি, অর্থাৎ অপশান সি হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরেরটা দেখো, একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ও বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেল, গাড়িটির গড় দ্রুতি কত? দেখো এখানে একটা ফর্মুলা আছে যে গড় দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই টাইম, মানে হচ্ছে, তাহলে এখানে দেখো আমাদেরকে দূরত্বটা বলা আছে, যদি তুমি ধরে নাও যে তাহলে তুমি দূরত্বটাকে এক্স দিয়ে ডিনোট করছো, তাহলে তুমি ধরে নেবে যে প্রথম যাত্রাপথের অর্ধে যে দূরত্ব গেছে সেটা x1 = 40 কিলোমিটার পার আওয়ার, x2 = 60 কিলোমিটার পার আওয়ার, আর তোমাদের টাইম যেটা আছে সেটা দেখো আওয়ারে বলা আছে, মানে T1 = 1 আওয়ার আর T2 = 1 আওয়ার হলো। এবার যখন তোমরা গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট টাইম সেই ইকুয়েশানে পুট করবে, তখন তোমরা দেখবে আনসার পেয়ে যাবে 50 কিলোমিটার পার আওয়ার হবে। তাহলে এখানের আনসারটা হবে অপশান এ, একটু ভুল করা আছে, তোমরা একটু দেখে নেবে। পরের প্রশ্নটি দেখো, একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে স্থির রাশি যেটা থাকবে সেটা হচ্ছে ত্বরণ, অপশান সি হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরের প্রশ্নটি দেখো, মিশ্র গতির উদাহরণ হলো, এটি হবে অপশান এ সঠিক আনসার, ভূমির উপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া। পরের প্রশ্নটি দেখো, নিউটনের প্রথম গতিসূত্রকে অন্যভাবে কোনটি, এখানে কোটি নয়, এখানে কোনটি হবে, কোনটি বলা যায়, সেটা হচ্ছে গতিবেগের সূত্র, অপশান বি হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরের প্রশ্নটি দেখো, বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি অপশান এ ত্বরণ সহ চলতে থাকবে, অপশান বি সমবেগে চলতে থাকবে, অপশান সি থেমে যাবে, নাকি অপশান ডি কোনোটি নয়? তোমাদের এটি সঠিক আনসার হবে অপশান বি, অর্থাৎ সমবেগে চলতে থাকবে। পরের প্রশ্নটি দেখো, রকেটের গতির যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো, এটি হবে রৈখিক ভরবেগ, অর্থাৎ অপশান সি হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরের প্রশ্নটি দেখো, কোনো বস্তু সরলরৈখিক চলন গতির ক্ষেত্রে তার মধ্যক খণ্ডগুলির গতির অভিমুখ, এটা হবে সর্বদাই অপরিবর্তিত থাকে, অর্থাৎ অপশান এ হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো, একটি গাড়ি সমবেগে চলছে তাতে ক্রিয়াশীল লব্ধি বল কত হবে? একটা গাড়ি যখন সমবেগে চলে তখন তার ক্রিয়াশীল যে লব্ধি বল, অর্থাৎ ফোর্স যেটা হয় সেটা হচ্ছে জিরো হয়, অর্থাৎ অপশান ডি হচ্ছে তোমাদের সঠিক আনসার, F = 0। পরের প্রশ্নটি দেখো, কোনো কণার প্রাথমিক বেগ ইউ এবং ত্বরণ এ টি সময় পরে বেগ ভি হলে ইউ ভি এ ও টি এর মধ্যে সম্পর্কটি হলো V = U + AT, তা তোমাদের সঠিক আনসার হচ্ছে অপশান ডি। দেখো এর পরের প্রশ্নটি, প্রথমে বিমানটা পূর্ব দিকে 6000 কিলোমিটার গেছে, পরে আবার উত্তর দিকে 8000 কিলোমিটার গেছে, এবং তারপরে বিমানটি দেখো তার প্রাথমিক অবস্থানে ফিরে এলো যদি বিমানের দ্রুতি 200 কিলোমিটার পার আওয়ার হয়, মানে সে পূর্ব দিক গিয়েছিল কিন্তু পরে সে আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে এসেছে। এবার আমরা কী জানি, যদি কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম বা শেষ অবস্থান যদি এক হয় তাহলে সরণ শূন্য হয়, তাই তো? তাহলে এখানে সরণ শূন্য হলো। এবার আমাদের কী চাইছে দেখো, বিমানের গড় বেগ। এবার আমরা কী জানি, বেগ সময় হচ্ছে
বেগ সমান হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখানে ডিসপ্লেসমেন্টটা জিরো হচ্ছে, তাহলে জিরো বাই টাইম করলে কী হবে, জিরো হবে, অর্থাৎ অপশান এ হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরের প্রশ্নটি দেখো, একটি বল খাড়া উপরে ছুড়ে দেওয়া হলো, বলটি কী ধরনের গতি নিয়ে চলবে? বলটি সরলরৈখিক গতি নিয়ে চলবে, অর্থাৎ অপশান সি হচ্ছে তোমাদের সঠিক আনসার। পরের প্রশ্নটি দেখো, একটি বালক 20 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মিনারের চূড়া থেকে একটি পাথরকে নিচের দিকে ফেললো, যে বেগে পাথরটি ভূমিতে আঘাত করবে তা হলো, অর্থাৎ আমরা কি জানি বেগ সমান হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখানে দেখো ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 20 মিটার, বা টাইম যদি আমরা ধরে নিই সেটা হচ্ছে 1 সেকেন্ড ধরে নিতে পারি, তাহলে যে ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, মানে 20 মিটার সেকেন্ড ইনভার্স, তাহলে অপশান বি হচ্ছে তোমাদের সঠিক আনসার। দেখো পরের প্রশ্নটি, যে একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়লে বস্তুটি সর্বোচ্চ এইচ উচ্চতায় ওঠে, আবার মাটিতে ফিরে আসে, এ আসে এক্ষেত্রে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ হলো যথাক্রমে। দেখো এইচ উচ্চতায় গিয়েছিল, আবার এইচ উচ্চতায় সে ফিরে এসেছে মাটিতে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কী হলো, 2h, মানে h+h 2h, আর সরণ কী হলো, আমরা জানি যে কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান যদি সেম হয় তাহলে সরণটা শূন্য হয়। এবার দেখো বস্তুটি উপরে গিয়েছিল, আবার সে স্থানে ফিরে এসেছে, অর্থাৎ সরণটা কী হলো, শূন্য হলো, অর্থাৎ অপশান সি হচ্ছে তোমাদের সঠিক আনসার, অতিক্রান্ত দূরত্ব 2h আর সরণ হচ্ছে শূন্য। আজকের ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলোই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর নতুন নতুন আপডেট পেতে সবার আগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।